এই পর্যায়ে আমরা দেখব এসকিউএল ইনার জয়েন। তো ইনার জয়েন দেখার জন্য আমরা চলে যাচ্ছি এসকিউএল এ, এসকিউএল একটি ক্লিক করলাম। এখন আমি কাস্টমার টেবিল এবং অর্ডার্স টেবিলের মধ্যে ইনার জয়েন করব, তো সেজন্য আমরা এখানে কোডিং করছি সিলেক্ট। সাপোজ আমি কাস্টমার টেবিল থেকে আমরা দেখব কাস্টমারের নেম, এবং কাস্টমার টেবিল থেকে আমরা কাস্টমারের ফোন নাম্বারটি লিখব। এরপরে আমরা কাস্টমার টেবিল থেকে কাস্টমারের ইমেলটি আমরা দেখতে যাচ্ছি। এভাবে জাস্ট লিখে দিলাম যে আমরা কাস্টমার টেবিল থেকে কাস্টমারের নেম, কাস্টমার নাম্বার এবং কাস্টমার ইমেল অ্যাড্রেসটি। এরপরে আমরা জয়েন করতে যাচ্ছি অর্ডার্স টেবিলের সাথে, তো অর্ডার্স টেবিল থেকে আমরা অর্ডার নাম্বারটা দেখতে যাচ্ছি। তো অর্ডার্স টেবিল থেকে আমি এখানে লিখে দিলাম অর্ডার নাম্বার। এরপর আমি ইন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দিলাম যাতে ভালোভাবে আমরা বুঝতে পারি। এখন আমরা জয়েন করব, তো জয়েনের আগে আমরা কার সঙ্গে জয়েন করব সেটি আমাদেরকে এখানে বলে দিতে হবে ফ্রম। তো আমরা এখানে যেহেতু দুটি টেবিল দিয়েছি, সেই ক্ষেত্রে যে কোনো একটি টেবিল, আমরা শুরুর দিকে যে টেবিলটি দিয়েছি আমি ফর্মে সেই টেবিলের নামটি দিয়ে দিচ্ছি কাস্টমার। যেহেতু আমরা এখানে শুরুতে কাস্টমার টেবিলটি দিয়েছি, তো আমি ফর্ম কাস্টমার টেবিল দিলাম। এরপরে এখন আমরা জয়েন করব ইনার জয়েন, তো আমাদেরকে লিখতে হবে ইনার জয়েন। ইনার জয়েন লিখে আমরা কোন টেবিলের সঙ্গে জয়েন করতে চাচ্ছি, আমরা অর্ডার্স টেবিলের সঙ্গে জয়েন করতে চাচ্ছি, তো আমাদেরকে দ্বিতীয় টেবিলের নামটি দিতে হবে। অর্ডার্স টেবিলের নামটি আমরা এখানে দিব। দেওয়ার পরে আমাদেরকে এখানে লিখতে হবে অন, আমরা কার সাপেক্ষে এই জয়েনটি করতে যাচ্ছি সেটি আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তো আমরা এখানে জয়েন করতে যাচ্ছি সাপোজ অর্ডার্স টেবিলে যে আমাদের সিআইডি নামে একটা নাম্বার আছে, অর্থাৎ কাস্টমার আইডি, সেটি যদি কাস্টমার টেবিলের কাস্টমার আইডির সঙ্গে ম্যাচ করে। আমরা এখানে আরেকটু দেখে নিই যে আমরা সিলেক্ট করছি কি কোন কোন ফিল্ড, কাস্টমার থেকে কাস্টমার নেম, কাস্টমার নাম্বার, কাস্টমার ইমেল, এবং অর্ডার্স টেবিল থেকে অর্ডার্স নাম্বারটি, কোন টেবিল থেকে কাস্টমার টেবিল থেকে ফ্রম কাস্টমার, ইনার জয়েন, অর্ডার্স, অর্ডার্স টেবিলের সঙ্গে আমরা জয়েন করব অন, কার সাপেক্ষে অর্ডার্স টেবিলের সিআইডির সাথে আমরা কাস্টমার টেবিলের কাস্টমার আইডি যদি ম্যাচ করে তাহলে জয়েনটি হবে। এখন আমরা যদি গো অপশনে একটি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কাস্টমার টেবিল থেকে কিন্তু কাস্টমারের নেম, কাস্টমার নাম্বার, কাস্টমার ইমেল অ্যাড্রেস এবং অর্ডার্স টেবিল থেকে কিন্তু অর্ডার নাম্বারটি এখানে শো করছে। তো আমরা যদি একটু অর্ডার টেবিলে যাই, আমি পাশের ট্যাবে অর্ডার্স টেবিলটি ওপেন করে নিচ্ছি, তো আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে কি সিআইডি নামে কিন্তু এখানে একটি যে আইডি এখানে এসেছে, তো এক নম্বর আইডি, অর্থাৎ কাস্টমার টেবিলের এক নম্বর আইডি যেটি ছিল এখানে, যে কাস্টমার টেবিলের এক নম্বর আইডি ছিল, না নেম এখানে হচ্ছে মোতালেব হোসেন এবং ফোন নাম্বার এটি সিটি পাবনা, ইমেল অ্যাড্রেস bdmotaleb33@gmail.com। তো আমরা যদি এখানে দেখি তাহলে আমরা কিন্তু এখানে জয়েনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে নেমটি কিন্তু এখানে চলে এসেছে, কাস্টমার নাম্বার চলে এসেছে, কাস্টমার ইমেল চলে এসেছে এবং অর্ডার নাম্বারটি কিন্তু চলে এসেছে। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা ইনার জয়েন কিভাবে করব। ধন্যবাদ।